প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি পুলক মাহমুদ। প্রথমে সংবাদ শিরোনাম। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। নিউ ইয়র্কের স্পেশালাইজড স্কুলে এশিয়ান শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকার প্রেক্ষাপটে অ্যাডমিশন টেস্ট পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ ভালো চোখে দেখছেন না কমিউনিটি সংশ্লিষ্টরা। এবং উইকেন্ড জুড়ে নিউ ইয়র্ক জুড়ে চলছে বিভিন্ন সংগঠনের বৈশাখী উৎসব ও বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তামিম ইকবালের টানা দ্বিতীয় সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ধ্বংসাত্মক ব্যাটিং আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভর করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানের দেয়া 240 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 7 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল। ঐতিহাসিকের সিরিজ জয়। টাইম টেলিভিশনের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের ছুড়ে দেওয়া 240 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন তামিম ও সৌম্য। ইনিংসের তৃতীয় ওভারে জুনায়েদ খানকে পরপর 3টি বাউন্ডারি হাঁকান সৌম্য। তবে অল্প সময়ের মধ্যে জুনায়েদ খানের বলি হন সৌম্য সরকার। এক বল বিরতি দিয়ে পরের বলটিও বাউন্ডারির জন্যই খেলছিলেন, কিন্তু সোজা ব্যাটে খেলতে গিয়ে উইকেট কিপারে ক্যাচে পরিণত হন সৌম্য। সাজ করে ফেরার আগে 11 বলে 17 রান করেন তিনি। এদিনও সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রিয়াদ ফিরেছেন 17 রান করে। এরপরই শুরু হয়ে যায় তামিম ও মুশফিকের মহাকাব্যিক ব্যাটিং। ঝড়ের গতিতে ব্যাট করেছেন মুশফিক। সত্তর বলে 8টি 4 ও 1টি 6 সাজানো 65 রানের এক ইনিংস খেলেন মুশফিক। মুশফিকের আউটের মধ্য দিয়ে এই জুটি ভাঙার আগে বাংলাদেশের জয় একরকম নিশ্চিত হয়ে যায়। এ দুজন স্কোরবোর্ডে যোগ করেন 118 রান। তামিম অবশ্য হার মানেননি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন। সেঞ্চুরির পর ট্রেডমার্ক এক ছক্কা মেরে নিজের প্রাণশক্তিটাও বুঝিয়ে দিলেন। শেষ পর্যন্ত দলের জয় সঙ্গী করে তবেই মাঠ ছাড়লেন। Bangladesh wins and wins for the second time in this series and clinches the ODI series as well. তামিমের রান তখন 116 বলে 116 রান, ইনিংসে 17টি 4 ও 1টি 6। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। সরফরাজকে সাথে নিয়ে শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন আজহার আলী। পাকিস্তানের সংগ্রহ তখন 7 ওভারে 36 রান। রুবেল হোসেন প্রথম স্পেলে বল করতে এসেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন। রুবেলের বলে ফাইন লেগে থাকা সৌম্য সরকারের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সরফরাজ আহমেদ। উইকেটে এসে থিতু হবার আগেই প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ হাফিজ। 37 রানে 2 উইকেট হারিয়ে তখন রক্ষণাত্মক হয়ে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে তাদের উইকেট পতন হতে থাকে। 77 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে রীতিমতো ছিটকে পড়ে পাকিস্তান। ষষ্ঠ উইকেট জুটিতে সাদ নাসিমকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন হারিস সোহেল। এই জুটির 77 রানের কল্যাণে 200 রানে গণ্ডি পেরোয় পাকিস্তান। মাশরাফির শিকার হওয়ার আগে 41 বলে 44 রান করেন হারিস সোহেল। শেষ দিকে ওহাব রিয়াজ ও সাদ নাসিমের করা 66 বলে 85 রানের জুটিতে 239 রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 77 রান করেন সাদ নাসিম। 40 বলে 51 রান নিয়ে অপরাজিত থাকেন ওহাব রিয়াজ। বাংলাদেশ দলের হয়ে 2 উইকেট নেন সাকিব আল হাসান। পুলক মাহমুদ, টাইম টেলিভিশন, নিউইয়র্ক। নিউ ইয়র্কের স্পেশালাইজড স্কুলে এশিয়ান শিক্ষার্থীদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। অন্যদিকে হোয়াইট আমেরিকান, হিসপানিক এবং কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীর সংখ্যা আশানুরূপ না হয়
মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিটি এবং রাজ্য প্রশাসনের। তাই সিটি স্পেশালাইজ হাই স্কুলসমূহে আরও বেশি সংখ্যক কৃষ্ণাঙ্গ এবং ল্যাটিনোর ভর্তির সুযোগ সৃষ্টিতে অ্যাডমিশন টেস্ট পরিবর্তন করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টিকে ভালো চোখে দেখছেন না বাংলাদেশি শিক্ষা সংশ্লিষ্টরা। Asian Americans are only 50% in the New York City public school system, but 53% of the students in the specialized high school, for example, the Stuyvesant Bronx High School, Brooklyn Tech, is the highest percentage, 1.5 to 2% representation, African American and Hispanic population. But they have a more than 50% New York City student population. The current existing the system tests the specialist high school exam itao thakbe ebong prottekta school theke tara recommend korteche at least two student the first and second jekhane bola hoy valedictorian ebong salutatorian jeta ki bangladesh jeta bola hoy first and second student ke by default tara dite jacche ki so in that process amader asian der representation ta onek kome jabe because shekhane specialist high school er apnar seat er shongkha to limited is fixed it will not increase সো যেহেতু তারা ডাইভার্সিটি ইনক্রিজ করবে সো আমাদের এশিয়ানদের নাম্বারটা ড্রপ করবে ডাজেন্ট ম্যাটার এশিয়ান আমেরিকান আর আফ্রিকান আমেরিকান আর হিসপ্যানিক আর হোয়াইট অল আর আমেরিকান সো হুয়েভার হ্যাজ দ্য অ্যাবিলিটি দ্য কোয়ালিটি দে শুড গো টু দ্য বেস্ট প্লেস অ্যান্ড জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো জমকালো সিতারা বৈশাখী মেলা। জ্যামাইকার হাইল্যান্ড অ্যাভিনিউ হস্ত ক্যাপ্টেন হিল পার্কে বাংলাদেশি আমেরিকানবাসীর উৎসব র্যালি বিভিন্ন সড়ক পরিদর্শন করে। এর আগে পান্তা ইলিশ খেয়ে মেলার সূত্রপাত করা হয়। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন এ মেলা উদ্বোধন করেন। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের বিশ্বায়নের প্রতিশ্রুতি নিয়ে নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাভাষীর এ র্যালি নেতৃত্ব দেন বাংলাদেশ কনসুলেট এবং কনসাল জেনারেল শামীম আহসান। রেজাউল করিম চৌধুরীর আহ্বানে মেলায় গেস্ট অফ অনার দেওয়া হয় ব্যবসায়ী ডক্টর দেলোয়ার হোসেন এবং সাবেক এমপি এম এম শাহিনকে। বিকেলে আমাজুরা হলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ বিলাল চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সমন্বয়ে বাংলা নববর্ষ 1422কে বরণ করে নেওয়া হয়। ইউএসএ বাংলাদেশ অর্গানাইজেশন এবং শিল্পকলা একাডেমি ইউএসএ ইনকের যৌথ আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে রোববার। ম্যানহাটনের হার্লেম এলাকার এই অনুষ্ঠানে বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন বাংলাদেশেরই বৈশাখী আমেজ তৈরি হয়। মঞ্চে বাংলা গান, আবৃত্তি এবং নাচ সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত এমপি মহিবুর রহমান মানিক সহ যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিবিদদের মধ্যে কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেল, স্টেট সিনেটর বিল পার্কিন, সাবেক কাউন্সিলম্যান রবার্ট জেকসন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম, বাবলি হক, ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ইকবাল আহমেদ মাহবুব। অনুষ্ঠানে আগত সবাইকে পান্তা ইলিশ দিয়ে আপ্যায়িত করা হয়। তারা সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেল অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলা গানের সাথে সুর মেলান। উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস নিউ ইয়র্কের উদ্যোগে উদযাপিত হলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। জ্যাকসন হেডসের IS-230-তে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন বেলাল বেগ। জীবন বিশ্বাসের পরিচালন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীরা। পরে প্রবাসের পরিচিত শিল্পী এবং উদীচী পারফর্মিং আর্টস স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় নাচ গানের মাধ্যমে উপভোগ্য হয়ে ওঠে বৈশাখী অনুষ্ঠানটি। ছিল ছাত্রছাত্রীদের পরিবেশনায় ষড়ঋতুর বাংলাদেশ, শহীদ উদ্দিনের পরিবেশনায় কৌতুক নকশা, তপন মধুকের পরিচালনায় তবলা লহরা এবং লাকি খানের পরিচালনায় বৈশাখী রঙ্গমঞ্চ রং বেরং। এর আগে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন জীবন বিশ্বাস। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে অংশ নেন। প্রতি বছরের মতো আমরা এবারও পহেলা বৈশাখ 1422 আমরা উদযাপন করছি। সংস্কৃতির যে ধারাটি আমাদের মাঝে আছে গত হাজার বছর ধরে, সেই ধারা থেকেই আমরা উত্তর আমেরিকাতে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে প্রায় 15 বছর যাব করি। আমাদের এখানে প্রায় 600 লোক হয়। অনেকে বলে যে এটা বাংলাদেশের
ছায়ানট, তো সেটা আমরা জানি না ছায়ানট আমাদের অনুষ্ঠান আমরা মনে করি সবচেয়ে বড় হয় প্রবাসের মধ্যে। তো আমরা এটা করি, আমাদের কিছু দায়িত্ব মনে করি যে প্রবাসের উপর প্রজন্মের মধ্যে বাঙালি কৃষ্টি সংস্কৃতি এটাকে তুলে ধরার সেই নতুনই আমরা করি। এদিকে অ্যাস্টোরিয়া 36 এভিনিউ এলাকাবাসীর উদ্যোগে হয়ে গেল জমজমাট বর্ষবরণ ও বৈশাখী উৎসব। রোববার অ্যাস্টোরিয়া ক্লাব সনমে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সারোয়ার ও ইভেন। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন দিনারা বেগম, আইনুন রিবিন, ইয়াসমিন বেগম, লাকি মাসুম, সুমি, রাকিব। এছাড়া অনুষ্ঠান সহযোগিতা ছিলেন বাবুল, রফিকুল ইসলাম, মোস্তফা জামশেদ, পাভেল, মোরাদ, মাসুম, মঈন, আনোয়ার হোসেন সহ এলাকার অন্যান্য বাসিন্দারা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রকমারি ভর্তা সহ পান্তা ইলিশ। অনুষ্ঠানে অ্যাস্টোরিয়া এলাকায় বসবাসকারী শিল্পীরা ছাড়াও নিউ ইয়র্ক ও বাংলাদেশ থেকে আসা শিল্পীরা নাচ গান পরিবেশন করেন। অ্যাস্টোরিয়া এলাকাবাসী ছাড়াও নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। বাংলা নববর্ষ প্রবাসী মতলব সমিতি ইনকের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে উডসাইডে কুইন্স প্যালেস পার্টি হলে রোববার আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রবাসী মতলব সমিতির সভাপতি সাকিল মিয়া, সহসভাপতি সাইদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মিয়া ওবায়দুর রহমান, ভবতোষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান সহ সোসাইটির অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ওদিকে নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইনকের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল রোববার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। সমিতির সভাপতি মোহাম্মদ মজিবর, সাধারণ সম্পাদক শামসুল আলম রিটন, ক্রীড়া ও প্রচার সম্পাদক কামাল হোসেন লিটু, উপদেষ্টা আলহাজ মতিউর রহমান, আসাদুল বাড়ি আসাদ, জামাল আবেদিন, মহসিন ননি, নির্মূল পল, পনির ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোস্তফা জামাল টিটু, আসাদুল্লাহ চৌধুরী বাদল, কামাল হোসেন টিটু, আব্দুর রহমান আলজামি, কাউসার পারভিন সহ অন্যান্যরা। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে আসছে শিগগিরই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। যখন ফিরছি তখন সংবাদে থাকছে, ব্রুকলিনে গোলাগুলির একদিন পর আবারও গোলাগুলির ঘটনা ঘটল ব্রঙ্কসে, তিন কিশোর কিশোরী আহত। নতুন সদস্যদের বরণ করে নিল নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব, প্রবাসে সাংবাদিকতা পেশার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান। ব্যাংকোয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল, বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজাত ব্যাংকোয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। একশত ভাগ হালাল খাবার, ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়, ধর্মীয় অনুষ্ঠান, ফান্ড রেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকোয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইওর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। বৈশাখী মেলা 1400 বাই 25 ও 26 এপ্রিল শনি ও রবিবার।
আরও একবার স্বাগত টাইম নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি সংবাদে। ব্রুকলিনে গোলাগুলিতে এক কিশোর নিহত এবং কয়েকজন আহত হওয়ার একদিন পর আবারও গোলাগুলির ঘটনা ঘটল ব্রঙ্কসে। শনিবার রাতে ব্রঙ্কসের ক্যাসেল হিল এলাকায় ওই গোলাগুলির ঘটলে 15 বছরের এক কিশোরী সহ কমপক্ষে 3 জন আহত হয়েছে। পুলিশ বলছে একটি হাউস পার্টিতে ঘটেছে এই গোলাগুলির ঘটনা। সেখানকার একটি বাসায় আয়োজিত পার্টিতে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং এরই এক পর্যায়ে চলে গুলি এবং পাল্টা গুলি। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করলেও কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব তাদের নতুন সদস্যদের বরণ করে নিতে আয়োজন করেছিল বিশেষ সভার। রোববার জ্যাকসন হাইটসের প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, বাংলা পত্রিকার সম্পাদক এবং টাইম টিভির সিইও আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ। এতে প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান কর্মকর্তারা ছাড়াও পুরাতন সদস্যরা উপস্থিত থেকে নতুন সদস্যদের স্বাগত জানান। প্রেস ক্লাবের কার্যক্রমকে গতিশীল করতে নতুন পুরাতন সদস্যদের সমন্বিত কর্মতৎপরতা চালানোর পাশাপাশি নিউ ইয়র্কে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতায় প্রেস ক্লাবের বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহ্বানও জানান বক্তারা। হাসানুজ্জামান সাকি, তারপরে ডুপ্লিকেট সৈয়দ ইলিয়াস খসরু, খসরু ভাই আছেন আমাদের মাঝে, পুলক মাহমুদ, তিনি আমাদের মিটিং আজকে নেই, তারপরে আছেন শিবলী চৌধুরী কায়েস, তিনি উপস্থিত আছেন, তারপরে আছেন মোহাম্মদ সাজিদুল হক, তিনি উপস্থিত নেই, আবিদুর রহিম ভুইয়া আবিদ সাহেব আছেন আমাদের সঙ্গে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন, ওয়েলকাম করছি, আনিসুর আর খান তিনি উপস্থিত নেই, তারপরে সামিউল ইসলাম তিনি উপস্থিত নেই, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম তিনি উপস্থিত নেই, সৈয়দ মাসুদুল কবির তিনিও উপস্থিত নেই। তিনটা নাম বাদ পড়েছেন, তিনটা নাম সাদত হোসেন সবুজ, এনাম মোরেজা দীপু, সাদিদ তাহির তুহিন, আর অধ্যাপক সৈয়দ হোসেন খান জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং প্রবীণ সাংবাদিক, উনি আছেন নিউ ইয়র্কে থাকেন, আমাদের সদস্য এ বি এম সালাহুদ্দিন সাহেবের শ্বশুর, ওনাকে আমরা অনারারি মেম্বার করেছি। তারপর আপনারা যারা আসছেন তাদেরকে আমি আমার এবার আবহাওয়ার খবর। নিউ ইয়র্কে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 49 ডিগ্রি ফারেনহাইট, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 51 ডিগ্রি ফারেনহাইট। সোমবার তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 60 ডিগ্রি ফারেনহাইট, আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 57 ডিগ্রি ফারেনহাইট। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। নিউ ইয়র্কের স্পেশালাইজড স্কুলে এশিয়ান শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকার প্রেক্ষাপটে অ্যাডমিশন টেস্ট পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ ভালো চোখে দেখছেন না কমিউনিটি সংশ্লিষ্টরা। এবং উইকেন্ডে নিউ ইয়র্ক জুড়ে চলছে বিভিন্ন সংগঠনের বৈশাখী উৎসব ও বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন। দর্শক, এ ছিল টাইম নিউজে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।